সোনিয়া অ্যান্ড অমিত। তো আজকে আমরা যাব চাটনি মার্কেটে, তো তার জন্য আমি চলে এসেছি এখানে নিউ গড়িয়া। আমরা দেখতে পাচ্ছি আমরা আছি এখন নিউ গড়িয়া। নিউ গড়িয়া থেকে আমরা যাব এসপ্ল্যানেড, সেখান থেকে হেঁটে যাব চাঁদনি চক। তো দেখতে থাকুন। আগেরবারে আমি চাঁদনি মার্কেটের ভিডিও করেছিলাম, মানে সেই চ্যানেলটা আমাদের ব্লগ হয়ে গেছিল, কিন্তু এইবারে আবার নতুন করে করব। তো সেখানে অনেক জিনিসের দাম হয়তো বাড়তেও পারে বা কমতেও পারে, তো সব কিছু দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাড়ি চলে গেছে, এসি গাড়ি আবার চলো না দাদা, এখানে ঢুকে যাও, ও এখন খুলবে না। কতদিন বাদে মেট্রোতে উঠছো বলো? এক বছর বাদে উঠছি, এক বছর, কারণ এই যে করোনার প্যান্ডেমিক সিচুয়েশন, এক বছর ঘুরতে যাওয়াই হয়নি, আজকে ঘুরতে যাচ্ছি, একটা ব্লগ বানাচ্ছি, এক বছর পর উঠছি। চেপে বসো, আমি দেখবো। এটা হচ্ছে আমাদের ফেভারিট জায়গা, ওকে এই জেনারেল কামরায় একদম ধারে বসিয়ে দিই, তারপর আমি বসি, সুন্দর জায়গা। ও তো অসুবিধা নেই, পুরোটাই পুরোটাই তো ফাঁকা। সামনে চলো, সামনে চলো, গরম। আমি এসির মধ্যে ছিলাম, এখন ঠিক গরম লাগছে। আমরা চলে গেছি স্ট্যান্ডে, এবার স্ট্যান্ড থেকে আমরা যাবো চাঁদনি মার্কেট। তো দেখতে থাকো। মেট্রো থেকে বার হয়ে সোনার সোনিয়ার খিদে পেয়ে গেছে, তো এখন চাউমিন খাচ্ছে। খাও খাও খাও। এখন আমার পুরো মুড চলে গেছে, কারণ এখন খেয়েছি, পেট ভরে গেছে। তো এখন আমরা এবার দেখবো যে কোনটা, মানে কোন জিনিসের কি দাম। পাতা পাতা কত রকম আছে, এই এটা কি মানে দুটো করে নাকি এই জিনিসটা, ওগুলো কিরাম দাম, এই জিনিসগুলো কিরাম দাম? গ্রিন কত টাকার কে দাম ভাই? হ্যাঁ 100 টাকা পিস আছে, 100 টাকা পিস, দেখতে খুবই ভালো, 100 টাকা পিস। আর এই পাতা পাতাগুলো এটা খুব পছন্দ হয়েছে, 220। হ্যাঁ অনেক রকম জিনিস আছে, এই দেখছি একটু অদ্ভুত। আরে ইচ্ছো এই কম দামে এগুলো কি 30 টাকার মাল এগুলো নাকি? একদম নর্মাল সিম্পল দেখতে পাচ্ছি, শুধু 30 টাকা দাম। আর যেগুলো একটু ডিমের মতন কিরকম রয়েছে? হ্যাঁ ডিমেরটা ওরকম, ডিমের মতো দেখতে। ওটা কত করে দাও ডিমে? হ্যাঁ হ্যাঁ ফাটা ডিম 400। আমরা কিনেছিলাম অনেক দাম কমে, কিন্তু এখন দাম হয়তো বেড়ে গেছে, অনেক বেশি দাম। না দেখা ভাই
এগুলো সুন্দর লাগছে তবে তুমি এইটাও বেশি পছন্দ হয়েছে, এইটা 450 টাকা দিই। দারুণ দেখতে লাগছে ক্যান্ডেল গুলো, লাইটিং সিস্টেম, কিন্তু পুরোটাই জ্বলছে না। 80 টাকা 80 টাকা 100 টাকা, 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 100 টাক
দারুণ ব্যাপার। এখানে লাইটিং চিকিমিকি চিকিমিক করছে দেখি, কত রকমের লাইটিং আছে, বা ওই গোল মতো একটা আছে দারুণ দেখতে লাগছে, একটা স্টার আছে, একটা ডিমের মতো আছে, অনেক রকমের স্টার আছে, পাতা আছে, লাভ আছে, দারুণ দেখতে। কোনটা? হ্যাঁ এইটা আবার ঝুলছে, কি সুন্দর এইটা, দারুণ দেখতে। আড়াইশো টাকা মাত্র এইটা, ঝিলমিলি চিকচিকি এটার নাম, বাহ। আর এইটা, এটা আশি টাকা, বলছে ওরা ঝিলমিলি লাইট, দারুণ দেখতে লাগছে এটা। আমার এটা ভালো লাগলো, এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে ফোন রাখার জন্য, যাতে জল পড়ে যাতে না ভিজতে পারে, তার জন্য এটা আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে মাত্র 40 টাকা দাম, তা আমাদের জন্য নিলে 30 টাকা, ভালো দেখতে, ভালো লেগেছে, তাই ওটা কিনে নিয়েছে। আমার গলায় একটা ঝুলিয়ে দিয়েছে, আমি এটা গলা করে নিয়ে মানে গলাতে দিয়েই ঘুরবো, কারণ এখন বৃষ্টি পড়ছে, আমরা ছাতা মাথায় দিয়ে আছি। আরও ফোনটাকে এটা মধ্যে ঢোকাবে, ঢোকা খুলছে না, ব্যাস আমার ফোনটা আমি গলায় করে নিয়েছি, যেটাকে ওয়াটার বোতল নয়, ছোটোবেলায় আগে এটা খুব জলের বোতল নিতাম, এখন ফোন রাখার জন্য এই একটা গলায় করে ঝুলিয়ে দিয়েছি, হেভি না? চলো এবার সামনের দিকে যাওয়া যাক। কি সিস্টেম এগুলো? মোবাইলে মোবাইলে হ্যাঁ কানেক্ট করা যাবে, বলে কাহাঁ দেখো ভাইয়া, ওই যা অটোমেটিক্যালি চলছে। হ্যালো, আরাম সে জি বৈঠো, ওকে পানি ভর দে। হ্যালো হ্যালো, বা ওয়ের এর মধ্যেই স্পিকার আছে, কি নাম এগুলো? বাজাতে পারে, এটার দাম হচ্ছে 350 টাকা, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আমি একটু বলি, হ্যালো হ্যালো, বাহ দারুণ তো, এটা দিয়ে কি সুন্দর না, এটা লাইটিং দেখতে, সারা রাস্তা পুরো লাইট এরকম, দেখুন সব দারুণ দেখতে লাগছে, কত হেভি লাগছে। যাই যাই আরও সামনের দিকে যাই, দেখি আরও কত সুন্দর সুন্দর জিনিস আছে, পুরো পুরো একদম লাইট ভরা, মানে যেখানে যাচ্ছি সব এই লাইটিংয়ের জিনিস, কিন্তু একটু দাম বেশি আছে, 30 টাকা থেকে শুরু ওই টুনি লাইটগুলো, তারপর আস্তে আস্তে দাম বাড়ছে, দেখা যাক কী হয়। আর একটা কালেকশন পেয়েছি দেখতে পাচ্ছেন, ওখানে আছে, কি সুন্দর দেখতে লাগছে,
নাম্বার লে লিয়ে ওগা বল দিয়েগা মে ওগা তো বাদ দিয়ে এইগুলো 30 টাকা আর অন্যগুলো তার একটু বেশি বেশি দাম হবে খুব সুন্দর লাগছে কইগো আপেল আপেল গাজর ঢেঁড়স দেখতে পাচ্ছ লাইটিং ঝুলছে দারুণ দেখতে আমি ঢুকে যাচ্ছি সাতটা মধ্যে আরো ভেতরে গেলে আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর পাতা একটা আছে এখানে আছে বল টাইপের বাটারফ্লাই দারুন দারুন আনিবি কিন্তু তোমার ফোনে এসব ক্যাচ আপ করছে না তোমার ফোনে ক্যাচ আপ করছে না দারুন দারুন আমাদের ঘরে এগুলো সাজাবো কিন্তু একটু বেশি দাম হয়ে যাচ্ছে এই আর কি কি সুন্দর না এগুলো আর এই যে এই মাল 2600 তিনটে চারটে আছে চারটে সেট আছে অটো আপনার অটো কালার হ্যাঁ অটো কালার চেঞ্জিং হবে সিঙ্গেল সিঙ্গেল কালার চলি একটা ঘরের জন্য নিয়ে নিই একটা ঘরে কি আম দপ 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 করছে বলেন এগুলো কত করে ডায়মন্ড বসানো 90 টাকা এগুলো 70 টাকা পিস প্লাস্টিকে 70 টাকা এগুলো এগুলো যেটা আছে কত করে 15 টাকা করে আমরা এখন চাঁদনি চকে ঘুরছি প্রচুর প্রচুর লাইটের দাম জিজ্ঞেস করলাম খুব ভালো ভালো প্রচুর রকমের লাইট তো আপনারা যদি অনেক কালেকশন চান যদি অনেক রকম কিছু নিতে চান তাহলে আসতে পারেন চাঁদনি চকে দাম মোটামুটি কমই আছে আমার মনে হয় দামটা একটু বেশি আছে আর দাম যা আছে যা দাম ওরা যা নেবে তাই নেবে সে তো কেউ কিছু করার নেই তো চলুন আরও কিছু ভিডিও দেখাই দেখুন চলো চলো এখান থেকে একটা ফটো তুলে নাও আর
এই ফুলগুলো কিরকম দাম গো? 80 টাকা। কম দাম আছে। কোনটা? সরি সরি সরি। এই যে এইটা এটা এটা। আচ্ছা। আর এটা এটা কি তোমার 100 টাকা 60 টাকা। ঠিক আছে না? এই চাঁদতারা এরকম ছাওয়া হবে নাকি? হ্যাঁ চাঁদতারা হবে। সেটা ভিডিও হয়ে গেছে। কোনটা কথা হলো? তোমার জন্য কি হচ্ছে? তুমি কিছু করেছো? সেলাই হয়েছে। গুটিয়ে দিতে হবে। অটোমেটিক প্রথম যেই পড়বে গিটটা পড়ে যাবে অটোমেটিক। ঠিক আছে অটোমেটিক গিট পড়ে যাবে। দাদুন তো টুল স্টেক করে না কানেকশন এটা করে এটা কাটলিং হবে আর নষ্ট হয়ে যাবে। এটা স্টেটার হবে। গরম হবে তো হিট দিতে হবে। কারেন্ট দিয়ে করতে হবে। আপনি কাজা নিন না। এয়ার স্টেটার আর কাটলিং বন্ধ করবে কি করে? বন্ধ হচ্ছে। ব্যবহার করি না। ম্যাডামের কাছে পয়সা জানলে কি করে? ম্যাডামের কাছে পয়সা একটা ইমান নিন আর ওই 80 টাকা বিল হয়। ঘুড়ি দেখো আছে আছে। চলো সাইড দাও টামকে টামকে সাইড দাও। দাঁড়াও দাঁড়াও তো সোনিয়া আমাদের ঘোড়া তো কমপ্লিট।